মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত কলকাতা পুলিশ, তারা আজকে যে শিক্ষাটা পেলেন, আমি আশা করব এই শিক্ষা পাওয়ার পর থেকে আপনাদের তো দোকান কাটা, লাজ লজ্জা কিছু নেই আমরা জানি। আপনারা বৃহস্পতিবার দিন মহামান্য রাজ্যপাল মহোদয় অনুমোদন থাকা সত্ত্বেও আপনারা 200 জন ভিকটিমকে আটকেছিলেন 200 মিটার দূরে। এডিসিপি কি খালিদ মিরাজ না কি নাম আছে ওর নেতৃত্বে এবং ইন্দিরা মুখার্জির নেতৃত্বে, আপনারা লিডার অফ অপোজিশনকে এখান থেকে 100 মিটার দূরে ডবল গার্ডেল দিয়ে আটকেছিলেন। তারপরে কলকাতা হাইকোর্টে আমি যেতে বাধ্য হই মহামান্য বিচারপতি মাননীয় অমৃতা সিনহার এজলাসে। সেখানে যা যা হয়েছে লাইভ ভিউতে সবাই দেখেছেন, কিভাবে রাজ্যের এজি কিশোর দত্ত মিথ্যা কথা ওখানে বলেছেন যে এলওপি আসার সূচনা ছিল না, আটকানো হয়নি, কত বড় বড় মিথ্যা কথা। এবং তারপরে অর্ডার আপলোড হয়েছে, অর্ডার কি হয়েছে সবাই জেনেছেন। মহামান্য রাজ্যপাল মহোদয় রাজভবন থেকে সেদিন বলেছিলেন রাজ্যপাল গৃহবন্দী, ও তিনি বলেছেন ভিকটিমরা এখানে আসবে, যতক্ষণ না ভিকটিম আসবে ততক্ষণ রাজ্যের পুলিশ মন্ত্রী অজয়লা চিফ মিনিস্টারের জন্য রাজভবনের দরজা বন্ধ। সেদিন তারা বলেছিলেন গেট থেকে কলকাতা পুলিশের যে টিম সেদিন দায়িত্বে ছিলেন তাদের অবিলম্বে সরাতে হবে। আমরা কৃতজ্ঞ মহামান্য রাজ্যপাল মহোদয়, আজকে উনার সানডে, অনেক শিডিউলের মধ্যে উনি আমাদের সময় দিয়েছিলেন। আমরা 106 জন ভিকটিম এবং লিডার অব অপোজিশন, আমি মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি এবং মহামান্য রাজ্যপাল মহোদয়কে একটা 10-12 মিনিটের শর্ট ব্রিফিং দিয়েছি, রিটিন ডকুমেন্ট দিয়েছি এবং যা যা ঘটেছে ভিডিও ফুটেজ পিডিএফ সমস্ত কিছু আমরা এবং স্টিল পিকচার সমস্ত মহামান্য রাজ্যপাল মহোদয়কে দিয়েছি। আমরা অত্যন্ত খুশি, পশ্চিমবাংলার অত্যন্ত মিষ্টি ভাষা বাংলাতে মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে অন লাইভ তিনি ভিকটিমদেরকে সম্বোধন করেছেন এবং বলেছেন ভিকটিমদের জন্য আমার দরজা খোলা, পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ। এবং কলকাতা পুলিশের যে টিম বৃহস্পতিবার অসভ্যতামি করেছে বিনীত গোয়েলের নির্দেশে মমতাকে খুশি করার জন্য, তাদের অবিলম্বে এখান থেকে চেঞ্জ করার নির্দেশ রাজ্যপাল মহোদয় দিয়েছেন। আমরা উনাকে, উনার কনস্টিটিউশনাল হেড, উনার পাওয়ার কি আমরা জানি, উনি পঞ্চায়েত নির্বাচনে 8200 কমপ্লেন ওয়ার হাউসগুলো পাঠিয়েছিলেন, একটা তো অ্যাকশন টেকেন হয়নি, সেটাও পশ্চিমবঙ্গের লোক জানে। উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি শুধু স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইস করা তা নয়, এবারে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারকেও আমি সুপারিশ করব পশ্চিমবঙ্গে যেটা করার দরকার টু রেস্টোর কনস্টিটিউশন, মানুষের যান মাল নিরাপত্তা, তার জন্য আমি করব। আমি ওনাকে বলেছি পশ্চিমবঙ্গের সংবিধানের 4টা স্তম্ভ আক্রান্ত, ল মেকাররা আক্রান্ত, অপোজিশন লিডার অপোজিশন এমএলএদের অ্যাসেম্বলি থেকে 5 মাস 6 মাস করে প্রত্যেক বছর সাসপেন্ড করে বাইরে রাখা হয়, বলতে দেওয়া হয় না। ব্যুরোক্রেসি আক্রান্ত, সব নর্মস ভেঙে রিটার্ন লোকদের এক্সটেনশন দেয়, একটা বড় অংশের আইএস এবং আইপিএস যারা মুখ্যমন্ত্রীর দ্বারা বসংবদ্ধ নয়, চটি চাটেন না, তাদেরকে কার্যত গ্যারেজ করে উনি বসিয়ে রেখেছেন, ব্যুরোক্রেসি নিশ্চিহ্ন। জুডিশিয়ারি এখানে অ্যাটাক, সবাই জানেন জাজেদের কিভাবে উনি অ্যাটাক করেন, জাজের বাড়িতে পোস্টার ফেলেন, সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা ফাইন করেছিল 2021 সালে মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ। কৌশিক চন্দ্র মহোদয়, 5 লক্ষ টাকা কলকাতা হাইকোর্টের বারকে জমা দিতে হয়েছে, যেটা স্বাধীনতার পরে কাউকে দিতে হয়নি। শুধু তাই নয়, মিডিয়া যেভাবে অ্যাটাক হয়েছে সংবিধানের 4র্থ স্তম্ভ, সেটাও আমরা সন্দেশখালির ঘটনা নিয়ে যেভাবে রিপাবলিকের রিপোর্টারকে কলার ধরে তুলে আনা হয়েছে, যেভাবে বিপি আনন্দের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে, এডিটার সিনিয়র এডিটরকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে সকালে আসতে, একাধিক পোর্টাল ইউটিউবারের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে, অন্যান্য চ্যানেল প্রিন্ট মিডিয়া আক্রান্ত হয়েছে, আমরা সেসব কথাও মহামান্য গভর্নরকে বলেছি যে সংবিধানে 4টা পিলারই শেষ করে দিয়েছে এবং এখানে ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে, গুন্ডাদের দখলে ছিল,
গণনা কেন্দ্র কাউকে রাউন্ডে বলা হয়নি। সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত শেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে। যারা আক্রান্ত হয়েছে তাদের, যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা, এবং মহামান্য রাজ্যপালের যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা, যেভাবে 2021 আজকের ভারতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় করেছিলেন, মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও 23-এর পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন, সেই সব আবেদন আমরা করেছি। উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন, এই মায়েদের দিদিদের বোনেদের সঙ্গে, অন্যান্য আক্রান্তদের সঙ্গে, এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেশেন্স হিয়ারিং নিয়েছেন, নোট নিয়েছেন, এবং তাকে আমরা এই সমস্ত ছবি তথ্য ইত্যাদি দিয়েছি। এবং আমরা ওনাকে একটা ডাটা দিয়েছি যে মহামান্য অবসরকালীন সামারে যিনি বসেছিলেন ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ, সেখানে ডিজিপিকে কমপ্লেন করার জন্য বলা হয়েছিল, 1025টা কমপ্লেন ডিজিপিকে করা হয়েছে। তার মধ্যে পিএম বাড়ি ভেঙেছে, লুট হয়েছে সব, 340, 233, 310, 750, এবং রেশন কার্ড 5000-এর বেশি লোকের রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে। এবং আপনি শুনলে অবাক হবেন, বিশেষ করে কোচবিহার জেলায় সিতাই, দিনাটা, মাথাভাঙ্গা, নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণ, এই 5টা বিধানসভায় কোনো ভারতীয় জনতা পার্টির লোকেদের, সনাতনীদের বিশেষ করে রাজবংশী সহ, কারোর বাড়িতে গবাদি পশু নেই। সমস্ত গবাদি পশু মানে গরু এবং ছাগল খুলে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনী, একজনের বাড়িতে নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের নাটাবাড়িতে, সিতাইতে, মাথাভাঙ্গাতে, দিনহাটাতে এবং আপনার কোচবিহার সাউথে, এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসসি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন, তার বাড়ি এটা নিয়ে তৃতীয়বার ভাঙা হল 21 সাল থেকে পরপর করা। এই মাকে কিভাবে মাথা ভাঙা হয়েছে, কিভাবে রড দিয়ে, ইনি বিজেপির কোনো কর্মকর্তা নয়, এর অপরাধ ইনি, ইনার পরিবার বিজেপিকে সমর্থন করেছেন। এইভাবে প্রত্যেক ইনার মন্দির পর্যন্ত, এই যে ঠাকুরকে দেখছেন ইনি সন্ন্যাসী, ইনার মন্দির পর্যন্ত পুরো মন্দির ভেঙে দেওয়া হয়েছে। উনি এখন কলকাতাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, গাছের নিচে, ফ্লাইওভারের নিচে জীবনযাপন করছেন। ইনার মন্দিরকে পর্যন্ত রাখা হয়নি। এইরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। আমরা মহামান্য আদালতেও গেছি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি, এবং মহামান্য আদালত নিশ্চিতভাবে আগামী মঙ্গলবার বা বুধবার, যদি মঙ্গলবার কোর্ট না হয় তাহলে হয়তো বুধবার, আমাদের মনে হয় শুনানি করবেন। মহামান্য প্রধান বিচারপতি, তিনি মহামান্য অন্য বিচারপতিকে অ্যাসাইনমেন্টও করেছেন বলে আমরা শুনেছি, তারা শুনবেন। সেখানে আমরা তথ্য প্রমাণ দিয়ে এই গুন্ডাদের বিরুদ্ধে বিচার চাইব। এর বাইরেও আমরা 2021 সালে যে 61টা মামলা সিবিআই করেছিল, সেই পোস্টপোল ভায়োলেন্সের যারা খুনি তাদেরকে সিবিআই এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। পরেশ পাল থেকে, জীবন সাহা থেকে, স্বপন সমাদ্দার থেকে, শকত মোল্লা থেকে, উদয়ন গুহ থেকে, যে সমস্ত গুন্ডাদের এখনো গ্রেপ্তার করা হয়নি, আমরা সেই বিষয়েও আগামী দিনে আইনি লড়াইয়ের পথে যাব। এবং 2021 সালে 61টা সিবিআই মামলা, যার এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি, এরও আমরা নতুন করে লড়াই শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এবং প্রত্যেকটা গুন্ডাকে আমরা শাহজাহানের ভিতর মতো জেলের ভিতরে দেখতে চাই। আমরা 39% ভোট পেয়েছি, 2,33,00,000 ভোটার আমাদের ভোট দিয়েছে। আমরা দায়বদ্ধ পশ্চিম বাংলার জনগণের কাছে, এ লড়াই চলছে, এ লড়াই চলবে।
প্রত্যেক দিনই ঘটছে। আরো বলছে যে আগে বলছিল ১৯, এখন বলছে ২১। কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পরে তোমাদের একদম নিকেশ করব। এমনি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ ব্যবহার করছে না। আমরা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কন্ট্রোল রুমে জানালে ঘুর পথে তাদের দেড় দু ঘন্টা পরে ইনসিডেন্ট প্লেসে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের পক্ষ থেকে মোট সেফ হোম করা হয়েছে বারুইপুর, বাসন্তী, ডায়মন্ড হারবার, বারাসাত, বসিরহাট, কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, আরামবাগ, কোচবিহার, ঘাটাল। সেখানে এই মুহূর্তে ৩,২০০ জন আছে। এর বাইরেও রাজ্যের বাইরে চলে গেছে ২,৫০০ ছেলে, পশ্চিমবঙ্গের বাইরে চলে গেছে। এটা কোনো রাজ্যে হয় না, কোনো রাজ্যে হয় না। ২০২১ সাল থেকে ১৫টা স্টেটে ভোট হয়েছে, কোনো রাজ্যে এই জিনিস হয় না। এটা ৩বার পশ্চিমবঙ্গে ঘটলো, ২১-এ ঘটেছে, ২৩-এর পঞ্চায়েতে ঘটেছে, এবারও ঘটেছে। এবং আশ্চর্যজনকভাবে পুলিশের একটা বড় তলাকে যেভাবে ভোট লুট থেকে বিরোধীদের আটকানোর কাজে ব্যবহার হচ্ছে, তার ফলেই আজকে পশ্চিমবাংলার জনগণের নিরাপত্তা আজকে কেড়ে না। আমি কলকাতা পুলিশ কমিশনার দলদাস বিনীত গোয়েল, যিনি মোজা জুতো খুলে মমতা ব্যানার্জির বাড়িতে কালী পুজোর দিন প্রসাদ বিতরণের কাজ করেন, সেই বিনীত গোয়েলকে আমি চিঠি দিয়ে বলেছি, এখানে ভাইপো বসেছিল ৫ দিন ধরে ধর্ণা দিয়েছিল, ঠিক সেম জায়গায় ভাইপোকে যেখানে অনুমতি দিয়েছে আমাকেও দিতে হবে। ১৯ তারিখ বিকেল ৪টা থেকে আমাদের ধর্ণা চলবে, আমরা প্রত্যেক দিন ধর্ণা করব বলে জানিয়েছি, এবং তার উত্তর আমি আজ অবধি মেলে পাইনি। আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার মেল দেব, উত্তর পেলে ভালো, উত্তর না পেলে আমি যে পদ্ধতিতে পারমিশন আদায় করে এখনো অবধি ১০০-এর বেশি সভা আমাকে গত ৩ বছরে করতে হয়েছে, এখানেও ধর্ণাটা সে একই পদ্ধতিতে পারমিশন আদায় করে আমি করব। আপনারা যে বিরোধী দলনেতাকে বিজেপি এবং জনগণ দায়িত্ব দিয়েছে, আমি যা ধরি শেষ করে ছাড়ি। বৃহস্পতিবার আমাদের আটকেছে ডিসি ইন্দিরা আর ওই এডিসিপি খালেদ মিরাজ, আজকে ভেবেছিল যে বিজেপি ১২টা, তৃণমূল ২৯টা, আমরা একটু তাড়িয়ে দিই, আমরা আটকে দিই, এরা মনে হয় পালিয়ে যাবে। আমরা সেদিন গার্ড ওয়ালে হাত দিইনি, আমরা পুলিশের নিচের তলার কর্মচারীর কিচ্ছু করার নেই, এদের এক্ষুনি যদি এরা কেউ প্রতিবাদ করে কলকাতা পুলিশ থেকে স্টেট পুলিশে বার করে দেবে, বিহার কালিম্পং পাঠিয়ে দেবে, এদের কিচ্ছু করার নেই। আমি একটা গাড়ি হলে হাত দিইনি, আপনাদের সামনে ১ ঘন্টা ওয়েট করেছি যে জুডিশিয়ারি জিন্দা হয়, জুডিশিয়ারি বেঁচে আছে বলে কেষ্ট মণ্ডলের মতো, কেজরিওয়াল, হেমন্ত সোরেনের মতো ডাকাতেরা জেলের ভিতরে আছে, তাই জুডিশিয়ারি বেঁচে আছে বলে আমি লড়াই করে আবার আজকে ভিকটিমদের নিয়ে রাজভবনে দেখা করে সাংবিধানিক প্রধানকে, ওনার ক্ষমতা খুব লিমিটেড আমি জানি, সংবিধানের ঘেরাটপের মধ্যে থাকতে হয়, উনি এক্সিকিউটর নয়, ইমপ্লিমেন্টিং অথরিটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট আমরা জানি, কিন্তু কনস্টিটিউশনাল হেড তার কাছে সবাই আসেন, ১১-এর আগে মমতা ব্যানার্জিও সপ্তাহে সপ্তাহে আসতেন, গোপালকৃষ্ণ গান্ধী না থাকলে মমতা ব্যানার্জিকে ওই ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশন ভাঙতে হতো না, উনি গিয়ে ফলের জস খাইয়েছিলেন রাজনাথ সিংজি আর উনি। তা আমরা সেখানে এসে আমাদের কথা, আমাদের আবেদন, আমাদের তথ্য, প্রামাণ্য, যুক্তি এবং ভিকটিমদের মুখ থেকে যারা অ্যাকচুয়ালি আক্রান্ত তারা তাদের কথা বলেছি, পরবর্তী কার্যক্রম আমরা সেইভাবে চালাবো। শুভেন্দুদা, এত কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে ইলেকশনে, নির্বাচন কমিশনের ভূমিকা কি তাহলে, যেখানে ভোট লুট হচ্ছে তাদের ভূমিকাটা কি নির্বাচন কমিশনের? নির্বাচন কমিশনের ভূমিকা সারা ভারতে যা, পশ্চিমবঙ্গে তাই। আমরা ইলেকশন কমিশনকে বুঝাতে পারিনি যে এসওপি পশ্চিমবঙ্গের জন্য আলাদা হওয়া উচিত,
ইলেকশন কমিশন তারা দিল্লি থেকে ভাবেন যে উড়িষ্যা যা, উত্তরপ্রদেশ যা, গুজরাট যা, এখানেও তাই। যে পশ্চিমবঙ্গটা যে আলাদা এটা ওরা এখনো পর্যন্ত ভেবে উঠতে পারেনি। শুধু আমার মনে হয় শেষের দিকে ওনাদের মাথায় একটা কিছু এসেছিল যে 15 দিন সেন্ট্রাল ফোর্স রেখে দিই। এ একমাত্র রাজ্য যেখানে 6 তারিখে MCC ওঠার পরেও 15 দিন সেন্ট্রাল ফোর্স 19 তারিখ পর্যন্ত রাখার অর্ডার সেন্ট্রাল ইলেকশন কমিশন দিয়েছিল। আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই ইলেকশন কমিশনকে, 2021 বিধানসভা পশ্চিমবঙ্গ ভোটের পর থেকে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, তেলেঙ্গানা 15টা রাজ্যে ভোট হয়েছে, কোন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে? উড়িষ্যাতে বিজেডি 20 বছর শাসন করেছে, আজকে উড়িষ্যায় বিজেপি সরকার হয়েছে, 21টার মধ্যে 19টা সিট আমরা পেয়েছি। সেখানে একটা বিজেডি কর্মী বলতে পারবে যে বিজেপি আমার উড়িষ্যা তো আমাদের গায়ে, আমার বাড়ি থেকে তো কার্য তো ওয়াকিং ডিস্টেন্স 40 মিনিটেই উড়িষ্যা পড়ার, তা একজনও কেউ বলতে পারবেন না যে উড়িষ্যাতে বিরোধী দলের কর্মী আক্রান্ত হয়েছে। উত্তরপ্রদেশে আমাদের সরকার আমরা 30-35টা সিট সেখানে লুজ করেছি, হেরেছি, মানুষ হারিয়েছে, গণতন্ত্রের জনগণ শেষ কথা। একটা লোক বলতে পারবে যোগীজি সেখানে পুলিশকে নামিয়ে দিয়েছেন মিথ্যা মামলা করার জন্য? ভারতীয় জনতা পার্টি তো সেখানে ক্ষমতায়, বিরাট মেজরিটিতে ক্ষমতায়, সেখানে কাউকে মারধর করছে কেউ বলতে পারবে? উদাহরণ নেই। তাই পশ্চিমবঙ্গে এগুলো হচ্ছে, যারা শাসক তারা এটা চান বলে, তারা বিরোধীদের নিঃশেষ করতে চান, এর জন্য যদি কেউ দায়ী হন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। এই কারণে 21 সালে 5 সদস্যের যে বিচারপতির বেঞ্চ হয়েছিল তারা NHRC-কে ইনভেস্টিগেশন করতে দিয়েছিল। NHRC রিপোর্টে 1 নম্বরে লিখেছিল তারা, পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল। গভর্নর সাহেব নে বাতায়া, জো বাতায়া উনোনে বেঙ্গলি স্পিচ দিয়া ইন ফ্রন্ট অফ এভরিবডি, ও স্পিচ কা লাইভ ভিউ ভি আপ লোক কা পাস হ্যায়। উনোনে জো বাঙালি মে বাতায়া যে হাম লোগ হিংসা কা খিলাফ হ্যায় আর হিংসা কা খিলাফ লড়াই মে জনতা মেরা সাথ হ্যায়, মেরা জনতা, মে জনতা কি সাথ হ্যায়। উনোনে ক্লিয়ার বাতায়া জব তক হোস্টফুল ভায়োলেন্স বন্ধ নহীং হোগা, ভিক্তিম কে লিয়ে রাজভবন কা দরওয়াজা খুলা হ্যায়, পুলিশ মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ চিফ মিনিস্টার উনকে লিয়ে রাজভবন কা দরজা বন্ধ হ্যায়। উনোনে জিস তরিকে সে ফার্স্ট ডে কলকাতা পুলিশ, জিসকো মমতা পুলিশ বলতি হ্যায়, উনোনে লিডার অফ অপোজিশন আর ভিক্তিম কো রোকা ইল্লিগালি, আনএথিক্যালি, আনকনস্টিটিউশনালি রোকা হ্যায়, উসকা নিন্দা কিয়া আর কোর্ট কা জো অবজারভেশন আয়া গভর্নর সাহেব হাউস অ্যারেস্ট হ্যায় উসকা খিলাফ ভি উনোনে আচ্ছা করকে সাহেব কা সামনে বাতায়া। হাম লোগ গভর্নর সাহেব কা পাস রিকোয়েস্ট কিয়া আপ স্টেট গভর্নমেন্ট কো পাস সিরিয়াস অ্যাডভাইস ভেজিয়ে এ হিংসা বন্ধ হোনা চাইয়ে, আর জিতনা 4G FIR হো রা হ্যায়, লুট হো রা হ্যায়, আগজনি হো রা হ্যায় আর ইঞ্জোর্ড হো রা হ্যায়, এ সব বন্ধ করকে উসকা অ্যাডমিনিস্ট্রেশন কা কাম হোনা চাইয়ে। দূসরা CAPF ইয়া কন্টিনিউ হোনা চাইয়ে, বাঙালি কা মেন জো ফেস্টিভ্যাল হ্যায় দুর্গা পূজা কা, ইসকে লিয়ে হাম লোগ গভর্নর সাহেব কা পাস জ্ঞাপন দিয়া হ্যায় যে আপ দিল্লি মে আপ সেন্ট্রাল গভর্নমেন্ট কা রিপ্রেজেন্ট করতা হ্যায়, আপ MHO কো ভি ভেজিয়ে আর ইয়া স্টেট গভর্নমেন্ট কো ভি অ্যাডভাইস দিজিয়ে। গভর্নর সাহেব দোবারা আজ হাম লোগ কো টাইম দিয়া, মুলাকাত কিয়া ভিক্টিম কা সাথ, খাস করকে জো হামারি মাতা বহিন দিদি ভিক্টিম হ্যায় উনকা সাথ
উনকি সাথ সিধা সিধা বাত কিয়া আর হামলোগ কা বোলনে কা মৌকা দিয়া ইসলিয়ে হামলোগ রাজভবন আর গভর্নর সাহেব কা উপর আভার প্রকট করতা। দাদা প্রোটেস্ট কে লিয়ে সিপি কো চিঠি চিঠি দিয়ে থে, ফির সে কিয়া রিমাইন্ডার? কোই কোই রেসপন্স নেই মিলা হ্যায়। মেরা প্রোগ্রাম 19th সে হোনে ওয়ালা থা, হোনে ওয়ালা হ্যায়। 18th কো 11 বাজে তক উসকা রেসপন্স নেই মিলেগা, পজিটিভ অর নেগেটিভ। মেয়ে সেকেন্ড রিমাইন্ডার ভেজুঙ্গা, সেকেন্ড রিমাইন্ডার কা কুছ অ্যাকশন নেই হোগা। তো পিছলে 3 সাল জিস তরিকে সে মেরা প্রোগ্রাম কো গোটা পুরা প্রদেশ মে রোকা গিয়া হ্যায়, জিস তরিকে সে মে আজ রাজভবন মে এন্ট্রি লিয়া, উস তরিকে সে আগলা কার্যক্রম নেতা প্রতিপক্ষ কা লিডারশিপ মে জো ভিকটিম হ্যায় পোস্টপোল, উনোনে সড়ক পর ধরনা প্রদর্শন করেগি। এ রাজভবন কে খিলাফ নেই হ্যায়, রাজভবন সংবিধান কি সংরক্ষক হ্যায়, সংবিধান কো সামনে, সংবিধান কা সংরক্ষক কে সামনে হামলোগ বৈঠনে কি এলাবা দুসরা কোই চারা হামলোগ কা পাস নেই হ্যায়। দাদা কোই স্টেট মে এসা নেই হো রহা হ্যায়, সিফ বঙ্গাল মে কিউ? এ আপ বঙ্গাল কি চিফ মিনিস্টার অ্যাজ পুলিশ মিনিস্টার কো পুছ লিজিয়ে, মুঝে পুছনে সে মেরা সওয়াল মানে আপকা সওয়াল কা অ্যান্সার দেনে কা মেরা তো মানে লিমিটেশন হ্যায়, এ মেরা পাওয়ার আর কাজ কাম কি অন্দর নেই আতা। দাদা দেখা যা রহা হ্যায় কি হর জগহ শুট আউট হো রহা হ্যায়, বহুত সারা ঘটনা এসে সামনে আই হ্যায়। এ গুন্ডা কি সরকার চল রহা হ্যায়, ভোট লুটেরা কি সরকার। এক কোল স্ক্যাম মে জো ইনভলভ হ্যায়, উনোনে 7,10,000 ভোট সে ডায়মন্ড হারবার মে চুনাও জিতা, 7,10,000। স্বতন্ত্রতা কা বাদ ইতনা মার্জিন কিছু কো নেই হুয়া। ডায়মন্ড হারবার সে অমল দত্ত জি, ডায়মন্ড হারবার সে আবুল হসরত খান জি, ডায়মন্ড হারবার সে সোমেন মিত্রা জি, ইতনা সমীক লাহিড়ি জি, ইতনা বড়া বড়া লিডার উহা সে সাংসদ বানা, এডুকেটেড লিডার থা এ লোক, পুরা প্রদেশ উনকো মানতা হ্যায় জানতা হ্যায়, উসকা মার্জিন ভি ইতনা নেই হুয়া। এ কিস তরিকে সে ধাঁধলি হুয়া আপ দেখ লিয়া, কেশপুর মে এক অ্যাসেম্বলি মে 1,30,000 লিড হুয়া হ্যায়, এ বঙ্গাল মে জো ভোট হুয়া হ্যায় ভোট নেই হ্যায় লুট কা ভোট। দাদা উদয়পুর বলছেন যে কোচবিহারে কোথাও কোনো ঘর ছাড়া নেই, যদি কোনো বিজেপি কর্মী তাকে জানান কেউ ঘর ছাড়া তাকে জানাবেন কেন? কে হরিদাস পাল, আমরা উদয়নগর গ্রেফতার চাই। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে কোচবিহারে 5 জন খুন হয়েছে, 3টে এফআইআর এ উদয়নগর নাম, সিবিআই কেন ছেড়ে রেখেছে? আমরা উদয়নগর গ্রেফতার চাই, কে হরিদাস পাল উদয়নগর সেলটা নিতে হবে? বিজেপির একটা কর্মীও মাথা নত করবে না, সেই জন্য বিজেপি তার প্রতিষ্ঠার পরে এত ভোট পেয়েছে, এত লুটের পরেও 2,33,00,000 ভোট প্রথম পেয়েছে বিজেপি 2019-এ 2,30,00,000, 2021-এ 2,28,00,000। অতএব উদয়নগর সার্টিফিকেট আর সেলটাল বিজেপির লাগবে না, আমরা উদয়ন গুহর মতো যিনি নিজের বাবাকে মমতা ব্যানার্জিকে খুশি করতে নিজের বাবাকে চোর বলেছেন কমল গুহ, তার কাছ থেকে কিছু আমাদের শোনা দরকার। পুনর্গণনার কাজ আপনি করবেন আবার বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে, আবার নতুন করে পুনর্গণনা, পুনর্গণনা আবার গণনা করার জন্য ইলেকশন পিটিশন করছি, তাতে মাননীয় রেখা পাত্র করছে হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য, যে গ্রাউন্ডে দেবাশিস ধরের বাতিল হয়েছে সেই গ্রাউন্ডে হাজি নুরুলকে বাতিল করতে হবে, আইনে লেখা আছে। এ তো শুধু টাইম উইল স্পেক, বাতিল তো হবেই, বাতিল তো করতে বাধ্য, হাজি নুরুলের নমিনেশন থাকে না, আইনে পরিষ্কার আছে। একই গ্রাউন্ডে আপনি দেবাশিস ধরের বাদ দিয়েছেন, আর আমরা ডায়মন্ড হারবার জয়নগর আর আপনার ঘাটাল সেখানে সিসিটিভি ফুটেজকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে আমরা বলেছি ইভিএম মেশিনগুলো
আর সিসিটিভি গুলোকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত করুন, তদন্ত রিপোর্ট যা বলবে কোর্ট যেন সেই সিদ্ধান্ত নেন। আমরা শুধু ওইটুকু চেয়েছি, সব সিসিটিভিতে কে কে হাত দিয়েছে ওই ফরেন্সিক ল্যাবে হলেই হবে। স্টিকার লাগিয়েছে জোড়া ফুলের সিম্বল ছাড়া, সব সিম্বলের উপরে স্টেপ মানে কালো লাগিয়েছে স্টিকার ব্যালটের উপরে, মানে সব সিম্বলের উপরে সব বুথে করেছে।